সড়ক পরিবহন আইনের কঠোরতা কোনোভাবেই কমানো হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে মহাসড়ক বিল 2021 পাশের সময় তিনি একথা বলেন। এদিকে বিদেশে কারা টাকা পাচার করে তা জানেন না বলে সংসদকে জানান অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শনিবার শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক পারিতোষিক ও বিশেষাধিকার বিল 2021, ব্যাংকার বহি সাক্ষ্য বিল 2021 ও মহাসড়ক বিল 2021 উত্থাপন করা হয়। এসব বিলের বিষয়ে মতামত দেন সংসদ সদস্যরা। পাশাপাশি শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার সমর্থনে বক্তব্য রাখেন কয়েকজন। যে মূল দাবিটা ছিল মালিক শ্রমিকদের যে অর্থদণ্ড কমাতে হবে, প্রতিটা ক্ষেত্রে অপরাধের সময় আমরা দেখেছি এই যে খসড়াটি এসেছে তাতে অর্থদণ্ড কমানো হয়েছে। মহাসড়ক বিলের গুরুত্ব তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এ আইনে সাজার শৈথিল্য বা কঠোরতা কোনোভাবে শিথিল করা হয়নি, কোনো সাজা কমানো হয়নি। ই কমার্সের নামে লুটপাট ও টাকা পাচারের দায় অর্থ মন্ত্রণালয় এড়াতে পারে না বলে মনে করেন এই আইন প্রণেতা। বাংলাদেশে কয়েক ডজন ই কমার্স প্রতিষ্ঠান গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। আজকে অর্থমন্ত্রী বলছে এটা আমার দায় না, বাণিজ্য মন্ত্রী বলছে আমার দায় না, তাহলে কে দায় নেবে মাননীয় স্পিকার? আমার মনে হয় একটা কমিশন করে এর উপরে একটা তদন্ত করে একটা রিপোর্ট আসা উচিত, আসলে পাচার হয় কিনা, হইলে কে করে কারা করে। বিরোধী সদস্যদের কাছে অর্থ পাচারকারীদের তালিকা চান অর্থমন্ত্রী। এই সংসদে বলেছেন দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলেছি যারা পাচার করে তাদের তালিকা আমাকে দেন। আমি তো পাচার করি না, আমি বিশ্বাস করি আপনারা পাচার করেন না, সুতরাং পাচার কে করে আমি জানবো কেমন করে যদি আপনারা যদি না দেন। তিনি দাবি করেন অতীতের চেয়ে খেলাপি ঋণ অনেক কমেছে আর সবগুলো ব্যাংকই লাভজনক অবস্থায় রয়েছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।